আসসালামু আলাইকুম আজকে ইট দ্যাট ফ্রক বইয়ের সর্বশেষ পর্বটি আপনাদের পড়ে শোনাচ্ছি অধ্যায় চোদ্দ আপনার ব্যক্তিগত ক্ষমতা সর্বোচ্চ করুন আপনার সম্পদ জড়ো করুন মনের সব শক্তি এক করুন সব শক্তিকে সুবিন্যস্ত করুন কমপক্ষে একটি ফিল্ডে বিশেষজ্ঞ হতে আপনার সব সামর্থ্যের ওপর আলোকপাত করুন জন হাগাই আপনার পার্সোনাল পারফরমেন্স এবং প্রোডাক্টিভিটির কাঁচামাল নিজের শারীরিক মানসিক এবং আবেগজাত শক্তির মধ্যে নিহিত রয়েছে সুখী এবং প্রোডাক্টিভ হয়ে ওঠার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো নিজের এনার্জি লেভেলকে সবসময় সুরক্ষা করা এবং যত্ন করা আপনার শরীর হলো একটি মেশিনের মতো যেখানে এনার্জি তৈরির জন্য খাদ্য পানীয় এবং রেস্ট নেওয়ার দরকার হয় এই এনার্জি ব্যবহার করে জীবন এবং কাজের অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন পরিপূর্ণ রেস্টের পর আপনি ক্লান্ত হয়ে কাজ করার চেয়ে দ্বিগুণ তিনগুণ এমনকি পাঁচ কাজ করতে পারবেন বিধি হল আট থেকে নয় ঘন্টা কাজের পর আপনার প্রোডাক্টিভিটি কমে যাওয়া শুরু করে সেজন্য রাত পর্যন্ত দীর্ঘক্ষণ কাজ করা মানেই হল বেশি এবং বেশি সময় কম এবং কম উৎপাদন করা আপনি যখন বেশি ক্লান্ত হবেন কাজ তত খারাপ হবে এবং তত বেশি ভুল হতে থাকবে একটি নির্দিষ্ট পয়েন্টে গিয়ে একটি বসে যাওয়া ব্যাটারির মতো আপনি দেওয়ালে ঠেকে যেতে পারেন আর চালিয়ে যেতে সক্ষম হবেন না প্রকৃত সত্য হলো দিনের একটা নির্দিষ্ট সময়ে আপনি খুব ভালো ফর্মে থাকেন আপনি সেই সময়টা চিনে নিতে হবে আপনাকে এবং আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং কাজে নিজেকে ব্যবহার করতে ডিসিপ্লিন আনতে হবে বেশিরভাগ মানুষ রাতে ঘুমানোর পর সকালেই ভালো কাজ করে কেউ ভালো থাকে অপরাহ্নে খুব কম লোকই বিকেলে বা শেষ রাতে ভালো ফর্মে থাকে গরিবশের একটি প্রধান কারণ হল অবসাদ বা ক্লান্ত অবস্থায় কোনো কাজ শুরু করার উদ্যোগ নেয়া আপনার তখন কোনো শক্তি বা উৎসাহ নেই ঠান্ডা হয়ে যাওয়া মেশিনের মতো শুরু করতে পারবেন বলে তখন আপনার মনে হবে না যখন খুব কম সময়ে অনেক বেশি করার থাকে অথচ নিজেকে খুব ক্লান্ত বা মগ্ন বলে মনে হয় থামুন এবং এটুকু বলুন এটি আমি যা করতে পারি মাঝে মাঝে সবচেয়ে ভালো ব্যবহার করতে হলে তাড়াতাড়ি বাড়ি যেতে হয় বিছানায় গিয়ে টানা দশ ঘন্টা ঘুমাতে হয় এটা নিজেকে পুরোপুরি রিচার্জ করে নেওয়া এবং পরের দিন দুই থেকে তিন গুণ বেশি কাজ করতে চাওয়া নিজেকে সক্ষম করে নিতে দরকার হয় এবং রাত পর্যন্ত কাজ করে যাওয়ার চেয়ে আরও অনেক ভালো মানের কাজ করার জন্য প্রয়োজন হয় অনেক গবেষকদের মতে অ্যাভারেজ আমেরিকানরা যে পরিমাণ কাজ করেছে সে অনুযায়ী পর্যাপ্ত ঘুমোতে পারছে না মিলিয়ন মিলিয়ন আমেরিকান অনেক বেশি কাজ এবং কম ঘুমের জন্য মানসিক কুয়াশার মধ্যে কাজ করছে আপনার জন্য সবচেয়ে স্মার্ট একটি কাজ হল টেলিভিশনের সুইচ বন্ধ করুন এবং প্রতিদিন রাত দশটার মধ্যে বিছানা চলে যান মাঝে মাঝে অতিরিক্ত এক ঘন্টা ঘুম আপনার পুরো জীবন বদল দিতে পারে আপনার জন্য একটি নিয়ম দেয়া হলো সপ্তাহে একদিন পুরো ছুটিতে থাকুন শনিবার বা রোববার যে কোনো একদিনই হোক না কেন ওই দিন মোটেই পড়তে যাবেন না যোগাযোগ বন্ধ করুন অফিসের কোনো কাজে হাত দেবেন না অথবা এমন কিছু করবেন না যাতে ব্রেনের ওপর চাপ পড়ে এর পরিবর্তে মুভি দেখতে যান ব্যায়াম করুন পরিবারের সঙ্গে সময় কাটান হাঁটতে যান পরবর্তী পরিবর্তন অবসর নেওয়ার মতোই ভালো কথাটা আসলেই সত্য প্রতি বছর নিয়মিত ছুটি নিন রেস্ট নেওয়ার এবং পুনরুজ্জীবন্ত হওয়ার জন্য দীর্ঘ সপ্তাহের এবং এক দুই সপ্তাহের উভয় ধরনের ছুটি নিন সপ্তাহান্তের বা বিশেষ ছুটির পর আপনি নিজেকে অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যাবেন সপ্তাহের পাঁচ দিন আগে ভাগে বেঁধে যান এবং সপ্তাহান্তে ভালোভাবে ঘুমান সপ্তাহে পুরো একদিন ছুটি নিয়ে আপনাকে নিশ্চিত করবে যে আপনার অনেক বেশি এনার্জি আছে এই অতিরিক্ত এনার্জি আপনাকে গরিমসি দূর করতে এবং আপনার প্রধান কাজগুলো আগে ভাগে শুরু করতে এবং অনেক ভালো সিদ্ধান্ত নিতে আপনাকে সক্ষম করে তুলবে যা ক্লান্ত অবস্থায় আপনি কখনো পারেননি অধিকন্ত আপনার এনার্জিকে সর্বোচ্চ করে স্তরে করে রাখতে রাখুন যে আপনি কী খাচ্ছেন দিনটা শুরু করুন হাই প্রোটিন লো ফ্যাট এবং লো কার্বোহাইড্রেট ব্রেকফাস্ট দিয়ে লাঞ্চে মাছ বা মুরগির সঙ্গে সালাদ নিন চিনি লবণ সাদা ময়দার খাদ্য এবং ডেজার্ট এড়িয়ে চলুন সফট ড্রিঙ্কস ক্যান্ডি বার এবং প্রেস্টিজ এড়িয়ে চলুন একটি কম্পিটিশনের আগে একজন ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটকে যা খাওয়ানো হয় নিজেকে তাই খাওয়ান কারণ অনেক ক্ষেত্রে আপনি কাজ শুরুর আগে যা থাকবেন আপনার কাজও সেরকম থাকবে হালকা এবং স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত রেস্ট নেওয়ার মাধ্যমে আপনি অনেক বেশি কাজ সহজে করতে পারবেন এসব কাজে আগের চেয়ে অনেক বেশি সন্তুষ্টি থাকবে কাজ শুরুর আগে যত ভালো অনুভব করবেন তত কম গরিমসি করবেন এবং কাজটি সম্পূর্ণ পেতে তত বেশি আগ্রহী হয়ে উঠবেন এবং অন্য কাজেও লেগে যেতে পারবেন ইট দ্যাট ফ্রক আপনার বর্তমান এনার্জি লেভেল এবং দৈনিক স্বাস্থ্য রক্ষার অভ্যাসের একটি বিশ্লেষণ করুন আপনার স্বাস্থ্যের লেভেল এবং এনার্জি উন্নত করতে নিজের প্রশ্নগুলো নিজেকে করার সিদ্ধান্ত নিন এক আমি শারীরিকভাবে যা করছি তার চেয়ে বেশি কী করতে হবে দুই আমি যা করছি তার চেয়ে কম কি করতে পারি তিন যদি আমি ভালো পারফর্ম করতে চাই তবে কি করছি না যা এখনই করা শুরু করা উচিত চার আমি বর্তমানে যা করছি তার কোনটি আমার স্বাস্থ্যের ক্ষতি করছে যা এখনই বন্ধ করে দেওয়া উচিত এই সব প্রশ্নের উত্তর যাই হোক না কেন এখনই অ্যাকশন নিন অধ্যায় পনেরো নিজেকে অ্যাকশনে মোটিভেট করুন বড় অ্যাডভেঞ্চার বিজয় এবং সৃজনশীল মনকে যে উচ্ছ্বাস বাধ্য করে তুলে তা হল মানুষের সর্বোচ্চ আনন্দ অ্যান্থুইন ডি সেন্ট এক্সপারি সবচেয়ে ভালো পারফর্ম করার জন্য আপনার নিজেকে চেয়ার লিডার হতে হবে নিজেকে কোচিং দেওয়ার জন্য একটি রুটিন করে নিন এবং সবচেয়ে ভালোভাবে খেলার জন্য নিজেকে উৎসাহিত করুন আপনার ইমোশনের পঁচানব্বই শতাংশ তা পজিটিভ বা নেগেটিভ হোক না কেন তা নির্ধারিত হয় প্রতি মিনিটে আপনি নিজের সঙ্গে কিভাবে কথা বলছেন তার উপরে এতে কি ঘটল তা নয় বরং যা ঘটেছে সেটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করে যাচ্ছেন তার উপরে নির্ভর করে আপনার অনুভূতি এর প্রতিটি ঘটনার আপনার ভার্সন যা আপনাকে মোটিভেট করবে কি করবে না শক্তি দেবে কি দেবে না তা নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে আপনাকে মোটিভেট রাখতে হলে একজন সম্পূর্ণ আশাবাদী হওয়ার সিদ্ধান্ত নিন আপনার চারেপাশের মানুষের এবং পরিস্থিতির প্রতিটি কাজ এবং প্রতিক্রিয়ার পজিটিভ উত্তর দিতে দৃঢ় প্রতিজ্ঞ হন যে কোনো অলঙ্ঘনীয় অলঙ্ঘনীয় জটিলতা বা দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতা যা আপনার মুড় এবং আবেগকে প্রভাবিত করে সেসব হতে দেওয়া যাবে না আপনার আত্মমর্যাদার স্তর নিজেকে কতটুকু পছন্দ করেন এবং সম্মান করেন তাই আপনার প্রেষণা এবং কেন্দ্রবিন্দু সব সবসময় আপনার নিজের সঙ্গে পজিটিভ কথা বলতে হবে যাতে আপনার আত্মমর্যাদা উন্নত হয় এরকম কথা আই লাইক মাই সেলফ আই লাইক মাই সেলফ বারবার বলতে হবে যতক্ষণ আপনি যা বলছেন তাতে বিশ্বাস আসে এবং আপনি হাই পারফরম্যান্স ব্যক্তিত্বের লোকের মতো কথা বলতে পারেন নিজেকে মোটিভেটেড রাখতে সন্দেহ এবং ভয়ের অনুভূতি দূর করতে সব সময় নিজের সঙ্গে বলে যান আমি এটা করতে পারবো আমি এটা করতে পারবো যখন মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে কেমন লাগছে সব সময় তাদের বলবেন আমার চরম ভালো লাগছে আপনি আসলে কেমন অনুভব করছেন আপনার জীবনে কী ঘটছে তা কোনো ঘটনা না উৎফুল্ল এবং হাসি খুশি থাকার সিদ্ধান্ত নিন বলা হয়ে থাকে কখনো নিজের নিজের অনুভূতি প্রকাশ করতে নেই কারণ আশি শতাংশ মানুষ আপনার সমস্যা নিয়ে কোনোভাবেই কেয়ার করবে না এবং অন্য বিশ শতাংশ মানুষ এক ধরনের আনন্দ পাবে এই ভেবে যে তাদেরকে আপনি এসব সমস্যা মুক্ত অবস্থানে রেখেছেন গবেষণার পর গবেষণা করে মনোবিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে ব্যক্তিগত এবং পেশাগত সাফল্য এবং সুখের জন্য আশাবাদী হয়ে ওঠাটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য আশাবাদী লোকদের তিনটি বিশেষ আচরণ রয়েছে যা প্র্যাকটিস এবং রিপিটেশনের মাধ্যমে শেখা যায় প্রথমত অপটিমিস্টরা প্রতিটি পরিস্থিতিতে ভালোটাই খোঁজে কত খারাপ হলো তা কোনো বিষয় না তারা কিছু ভালো এবং উপকারী জিনিস খুঁজতে থাকে এবং আশ্চর্য কিছু নয় যে তারা সবসময় এরকম কিছু পেয়েও যায় দ্বিতীয়ত প্রতিটি বাধা এবং সমস্যার মধ্যে তার মূল্যবান শিক্ষা কী আছে তা খুঁজতে থাকে তারা বিশ্বাস করে সমস্যা আসে বাধা দেওয়ার জন্য নয় বরং নির্দেশনা দেওয়ার জন্য তারা বিশ্বাস করে প্রতিটি বাধা বা প্রতিবন্ধকতার মূলে মূল্যবান শিক্ষা রয়েছে যা তারা শিখতে পারে এবং তা থেকে নিজেকে উন্নত করতে পারে তারা তা খুঁজে নিতে দৃঢ় প্রতিজ্ঞ তৃতীয়ত অপটিমিস্টরা সব সময় সমস্যার সমাধান খুঁজে যখন ভুল হয়ে যায় তখন অপবাদ দেয়া বা অভিযোগ করার পরিবর্তে তারা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে যায় তারা এরকম প্রশ্ন করে এর সমাধান কি। আমরা এখন কি করতে পারি এর পরের স্টেপ কি হবে অধিকন্ত মানুষ স্বভাবতভাবেই অপটিমিস্টিক পজিটিভ এবং তারা নিজেদের লক্ষ্য নিয়ে উৎফুল্ল হয়ে চিন্তা করে এবং অবিরাম কথা বলে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এবং ভাব বিনিময় করে তারা অতীতে কোথায় ছিল এবং কোথা থেকে এসেছে তার পরিবর্তে তারা কোথায় যাচ্ছে এ নিয়ে ভাবে পেছনের দিকে না তাকিয়ে তারা সামনের দিকে তাকায় যখন আপনি আপনার গোল আদর্শকে সবসময় ভিজুয়ালাইজ করতে থাকবেন নিজের সঙ্গে পজিটিভলি কথা বলবেন নিজে তখন খুব ফোকাসড এবং এনার্জি সম্পন্ন বলে মনে করবেন আপনি নিজেকে খুব কনফিডেন্ট এবং সৃজনশীল মনে করুন আপনার নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত ক্ষমতার একটি মহান অনুভূতির অভিজ্ঞতা আছে বলে মনে করবেন এবং যত বেশি পজিটিভ এবং মোটিভেটেড নিজেকে মনে করবেন কিছু শুরু করার জন্য আপনি অধিক আগ্রহী হয়ে উঠবেন এবং তা চালিয়ে যেতে অধিক দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠবেন ইট দ্যাট ফ্রক আপনি চিন্তাকে নিয়ন্ত্রণ করুন মনে রাখবেন বেশিরভাগ সময়ে যা ভাববেন আপনি তাই হয়ে যাবেন নিশ্চিত হন যে আপনি যা চান সেগুলো নিয়ে ভাবার পরিবর্তে যা চান তা নিয়েই ভাবছেন নিজের এবং যা কিছু ঘটে পুরো দায়িত্ব নেয়ার জন্য নিজেকে সবসময় পজিটিভ রাখুন কোনো কিছুর জন্য সমালোচনা কিংবা দোষারোপ করতে অস্বীকার করুন অজুহাতের পরিবর্তে উন্নতির জন্য সিদ্ধান্ত নিন নিজে চিন্তা এবং এনার্জিকে সামনের দিকে ফোকাস করুন এমন কিছুর দিকে যা দিয়ে আপনি নিজের জীবনের উন্নতি করতে চান এবং পরেরগুলো চলতে দিন অধ্যায় ষোলো সৃজনশীলভাবে গড়িমসি করা বন্ধ করুন বড় বড় কাজ সম্পন্ন করার জন্য প্রতিদিন সময় করে নিন প্রতিদিনের কাজের লোডের পরিকল্পনা আগেই করে রাখুন তুলনামূলকভাবে ছোট ছোট কাজগুলো বাছাই করে নিন যা অবশ্যই তাৎক্ষণিকভাবে সকলেরই করতে হবে তারপর বড় কাজ নিন এবং সম্পন্ন না হওয়া পর্যন্ত তা করতেই থাকুন বোর্ডরুম রিপোর্ট সবচেয়ে ইফেক্টিভ সব ধরনের ব্যক্তিগত পারফরম্যান্স টেকনিকের মধ্যে সৃজনশীল গড়িমুষি অন্যতম এটি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে প্রকৃত সত্য হলো যা কিছু আপনাকে করতে হবে তা সবই আপনি কখনই ছোট করতে পারবেন না কিছু কাজে আপনাকে গড়িমুষি করতেই হবে ছোট ছোট করে খাওয়া অথবা কম কুচ্ছিত ব্যাংক খাওয়া বন্ধ করুন সব কিছুর আগে সবচেয়ে বড় এবং সবচেয়ে কুচ্ছিত খান হাই পারফর্মার এবং লো পারফর্মারের পার্থক্য সবচেয়ে বেশি নির্ধারিত হয় তাদের গড়িমুশির পছন্দ করার ওপরে যেহেতু আপনাকে গড়িমুসি করতেই হবে তাই আজই সিদ্ধান্ত নিন গড়িমষি যা করার করবেন লো ভ্যালু কাজের ওপর যেসব কাজ কোনোভাবেই আপনার জীবনে খুব বেশি অবদান রাখবে না সেগুলোর ক্ষেত্রে গরিমসি আউটসোর্সিং ডেলিগেট করা এবং মুছে ফেলার সিদ্ধান্ত নিন ব্যাঙাচি থেকে মুক্ত হন এবং ব্যাঙের ওপর আলোকপাত করুন এখানে একটি মুখ্য পয়েন্ট হলো প্রায়োরিটি সেট করতে গিয়ে পোস্টরিটিও তেমনভাবেই সেট করতে হয় প্রায়োরিটি হলো এমন একটি কিছু যা আপনাকে শীঘ্রই বেশি পরিমাণে করতে হবে আর পোস্ট রেডি হলো এমন একটা কিছু যা আপনি কম করে করবেন এবং পরে করতে পারবেন যদি তা করেন যা যদি তা করেনি বিধি আপনি যে মাত্রায় লো ভ্যালু কাজগুলো করা থেকে বিরত থাকতে পারবেন আপনি সেই সময় এবং জীবন সেই মাত্রায় নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে পাওয়ারফুল শব্দের একটি হল নো আপনার সময় এবং জীবনে যা কিছুই হাই ভ্যালু নয় সব ক্ষেত্রেই নো বলুন আগেভাগেই বলুন এবং বলতেই থাকুন কারণ আপনার হাতে বাড়তি সময় নেই আমরা যেমন বলি আমাদের ডান্স কার্ড পূর্ণ হয়ে গেছে আপনাকে নতুন কিছু করতে হলে পুরাতন কিছু করা থেকে বিরত থাকতেই হবে কোথাও কিছু করতে হলে কোথাও থেকে বের হতে হবে কিছু তুলতে হলে কিছু ফেলে দিতে হয় ক্রিয়েটিভ প্রকাস্টিনেশনের মানে হলো চিন্তা করে বিবেচনা করে এমন কিছু একটা না করার সিদ্ধান্ত নেওয়া যা করার দরকার কম বেশিরভাগ লোক অসচেতনভাবে প্রোকাস্টিনেশনে লিপ্ত হয় তারা চিন্তা না করেই গরিমিশ করা শুরু করে ফলে তারা হয়তো কোনো বড় কঠিন মূল্যবান গুরুত্বপূর্ণ কাজ যেগুলোর উপর তাদের জীবন এবং ক্যারিয়ারের উপর গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে সেগুলোতে গরিমিশ্র শুরু করে দেয় যে কোনো মূল্যে আপনাকে এই সাধারণ প্রবণতা এড়িয়ে চলতে হবে আপনার জব হল বিবেচনা করে কম ভ্যালুর কাজে গরিমিশ্র করা যাতে আপনার কাছে প্রচুর সময় থাকে সেসব কাজে দেওয়ার জন্য যেগুলো আপনার জীবন এবং কাজে এলেই পার্থক্য তৈরি করে দিতে পারে সময় নষ্ট করা কাজ এবং কর্মকাণ্ড চিহ্নিত করতে আপনাকে অবিরাম নিজের কাজ এবং দায়িত্ব রিভিউ করে যেতে হবে যাতে আপনি ওসব কাজ এড়িয়ে যেতে পারেন কারণ তাতে আসল কোনো ক্ষতি হবে না যে আপনার উপর এক চলমান দায়িত্ব যা কখনো শেষ সবার নয় উদাহরণস্বরূপ আমার এক বন্ধু যখন অবিবাহিত ছিল তখন ছিল সে খুব লোভী এবং একজন গল্ফ প্লেয়ার সে সপ্তাহে তিন থেকে চারবার গলফ খেলতে চাইতো এবং প্রতিবারই তিন থেকে চার ঘন্টা করে সময় লাগাত কয়েক বছর পরে সে একটি ব্যবসা শুরু করলো বিয়ে করলো এবং দুটি সন্তান পেল। কিন্তু সে তখনও সপ্তাহে তিন থেকে চারবারই গলফ খেলে যেত যতক্ষণ না উপলব্ধি করলো যে এই গল্ফ কোর্সের জন্য বাড়িতে এবং অফিসে সে বিরাট চাপের মধ্যে আছে শুধু তার অতিরিক্ত গল্ফ খেলা ছাড়তে পারলেই সে তার নিয়ন্ত্রিত জীবনযাপন ফিরে পেত অফিসের বাইরের কাজকেও রিভিউ করতে থাকুন যাতে সিদ্ধান্ত নিতে পারেন কোন কোনটি গুরুত্বপূর্ণ নয় টেলিভিশন দেখার সময় কমান এবং এই সময়টা সংসারে দেন বই পড়েন ব্যায়াম করেন অথবা এমন কিছু করেন যাতে আপনার জীবন আরও প্রশস্ত হয়ে ওঠে আপনার কর্মকাণ্ডের দিকে তাকান এমন কিছু কাজ চিহ্নিত করুন যা ডেলিকেট করা যায় এবং যা বাদ দেয়া যায় যাতে আরও সময় ফ্রি করা যায় যা দিয়ে এমন কিছু কাজ করা যাবে যেগুলো দেখতে পাওয়া যায় ক্রিয়েটিভ প্রকাস্টিনেশনে আজ থেকে শুরু করুন যখন এবং যেখানে পাবেন পোস্টারিটিগুলো সেট করে রাখুন এই একটি সিদ্ধান্ত আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে ইট দ্যাট ফ্রক আপনার জীবনের প্রতিটি অংশে জিরো বেস্ট থিঙ্কিং প্র্যাকটিস করুন অবিরাম নিজেকে জিজ্ঞাসা করুন আমি যদি তা না করি আমি যদি এখন যা জানলাম আমি যদি আবারও এটাকে কাটিয়ে উঠতে পারব আপনার প্রতিটি প্রতিটি ব্যক্তিগত এবং পেশাগত কর্মকাণ্ড পরীক্ষা করুন এবং আজকে আপনার অবস্থার উপর নির্ভর করে সেগুলো মূল্যায়ন করুন এটা কি এমন কিছু যা আপনি আবার স্টার্ট আপ করতে পারলেন না আপনি যা জানেন তার উপর ভিত্তি করে দেখুন ছেড়ে দিন প্রকাস্টিনেশন এবং শুরু করুন ক্রিয়েটিভ প্রকাস্টিনেশন। অধ্যায় সতেরো সবচেয়ে কঠিন কাজ আগে করুন যত বেশি দিন আমি বেঁচে আছি তত বেশি আমি নিশ্চিত হচ্ছি যে দুর্বল এবং শক্তিশালীদের মধ্যেও গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন মানুষের মধ্যে প্রধান পার্থক্য হল এনার্জি অজিও দৃঢ় প্রতিজ্ঞা একবার নির্ধারণ করা একটি উদ্দেশ্য এবং তারপর মৃত্যু বা লাভ স্যার থমাস ফাওয়েল বক্সটন প্রোকাস্টিনেশন দূর করার এবং অনেক বেশি কাজ দ্রুত সম্পন্ন করার একটি বেস টেকনিক হল সবচেয়ে জটিল কাজটি আগে করতে লেগে যাওয়া এটাই আসল তোমার ব্যাংক হাওয়া এটি সবচেয়ে ব্যক্তিগত ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ স্কিল আপনি নিচের স্টেপগুলো অনুসরণ করে এই স্কিল গড়ে তুলতে পারেন এক দিনের শেষে বা সপ্তাহান্তে পরের দিন বা পরের সপ্তাহে করার জন্য কাজের একটি লিস্ট তৈরি করুন দুই এই লিস্টটি এবিসিডি পদ্ধতি এবং এর সঙ্গে আশি বাই বিশ বিধি দিয়ে রিভিউ করুন তিন আপনার এ এক কাজ বাছাই করুন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা করলে বা না করলে তার সিরিয়াস সম্ভাব্য ফলাফল আসতে পারে চার কাজটি শুরু এবং শেষ করতে যা কিছু দরকার হবে সব জড়ো করুন এবং সাজিয়ে রাখুন যাতে সকালে কাজ শুরু করতে এগুলো রেডি পাওয়া যায় পাঁচ আপনার কাজের স্থান পূর্ণ পরিষ্কার রাখুন একটি যাতে বসে একটি গুরুত্বপূর্ণ কাজ বড় ব্যাঙের মতোই সকালে আপনার ডেস্কের উপর বসে থেকে আপনার জন্য অপেক্ষা করে ছয় উঠে দাঁড়াতেই রেডি হতে এবং তারপর হেঁটে যেতে বসতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল কাজটি কোনো হস্তক্ষেপ ছাড়াই অন্য কাজ করার আগে শুরু করতে পারেন সাত প্রতিদিনই তা করুন একুশ দিন পর্যন্ত যতক্ষণ না তা স্বভাবে পরিণত হয় এই ডিসিপ্লিন ব্যবহার করে আপনি এক মাসেরও কম সময়ে আপনার প্রোডাক্টিভিটি ডাবল করে নিতে পারেন সকালে আপনি সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন অধিকাংশ মানুষ যা করে তার বিপরীত এই ডিসিপ্লিন আপনার গরিমসির স্বভাব ভেঙে দেবে এবং আপনার ভবিষ্যৎকে নিজের হাতেই চৌকস করে গড়ে তুলবে সবচেয়ে জটিল কাজ বা তার অংশ শুরু করা আপনার দিনের একটি জাম্প স্টার প্রদান করবে ফলে আপনার শক্তি অনেক বাড়বে এবং তখন থেকে অনেক প্রোডাক্টিভ হয়ে যাবেন যেদিন আপনি তাৎক্ষণিকভাবে টপ জব শুরু করবেন আপনার মধ্যে নিজের সম্পর্কে এবং নিজের কাজ সম্পর্কে অন্য দিনের চেয়ে বেশ ভালো অনুভূতি আসবে আপনাকে ব্যক্তিগতভাবে অন্য সময়ের তুলনায় বেশ পাওয়ারফুল অধিক ইফেক্টিভ অধিক নিয়ন্ত্রিত এবং নিজের প্রতি অধিক দায়িত্বশীল মনে হবে সবচেয়ে কঠিন কাজ প্রথমেই শুরু করার স্বভাব নিজের মধ্যে গড়ে তুলুন এবং আপনি তাহলে আর পেছনে ফিরে তাকাবেন না আপনার জেনারেশনের মধ্যে আপনি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ ব্যক্তিতে পরিণত হবেন ইট দ্যাট ফ্রক নিজের ওয়ার্ক ইন প্রোগ্রেস সেট করুন উচ্চ প্রোডাক্টিভিটির অভ্যাস গড়ে তুলতে নিজেকে উৎসর্গ করুন এ অভ্যাস নিজের মধ্যে অটোমেটিক এবং সহজ হয়ে না ওঠা পর্যন্ত তা বারবার প্র্যাকটিস করতে থাকুন একটি শক্তিশালী শব্দ সমষ্টি আপনি শিখে নিতে পারেন প্রয়োগ করতে পারেন শুধুমাত্র আজকের জন্য নিজেকে সারা জীবনের জন্য পরিবর্তিত করার ব্যাপারে চিন্তায় পড়ে যাবেন না এটি একটি ভালো আইডিয়া মনে হচ্ছে কাজটি করুন শুধু আজকের জন্য নিজেকে বলতে থাকুন শুধু আজকের জন্য আমি অন্য কিছু করার আগে সবচেয়ে কঠিন কাজটির জন্য প্ল্যান করব প্রস্তুতি নেব এবং কাজটি শুরু করে দেব আপনার জীবনে যে পার্থক্য তৈরি হবে তাতে আপনি অবাক হয়ে যাবেন অধ্যায় আঠারো স্লাইস অ্যান্ড ডাইস দ্য টাস্ক একটি অভ্যাস শুরু করা অদৃশ্য একটা থ্রেডের মতো যতবারই আমরা রিপিট করতে থাকি ততই আমরা একে শক্তিশালী করতে থাকি এটিকে অন্য ফিলামেন্টের সাথে যোগ করুন যতক্ষণ না তা একটি বড় ক্যাবল হয়ে ওঠে এবং আমাদের চিন্তা এবং কাজে নিজেদের অপরিবর্তনীয়ভাবে বেঁধে ফেলে অরিসন সুইফট মার্ডেন বড়ো ও গুরুত্বপূর্ণ কাজে গরিমসি করার একটি প্রধান কারণ হল আপনি যখন এগুলোর দিকে তাকাতে যাবেন তখন অনেক বড় এবং ভয়ঙ্কর মনে হয় একটি বড় কাজকে কেটে ছোট করার একটি কৌশল যাতে কাজটি সম্পন্ন করা হয় তা হল সালামি স্লাইস পদ্ধতি এই পদ্ধতিতে আপনি পুরো কাজটিকে সাজিয়ে নেবেন তারপর একটি সময়ে মাত্র একটি স্লাইস করার সিদ্ধান্ত নিন অনেকটা সালামির একটি রোল খাওয়ার মতো একটি সময় একটি স্লাইস বা ব্যাং খাওয়ার মতো একেবারে এক পিস মনোবিজ্ঞানীদের মতে একটি সিঙ্গেল বড় প্রজেক্টের ছোট অংশ করা পুরো কাজ শুরু করার চেয়ে তুলনামূলক সহজ প্রায়ই আপনি একবার শুরু করলে এবং একটি সিঙ্গেল অংশ কমপ্লিট করলেই আপনার মনে হবে আরেকটি অতিরিক্ত স্লাইস করলে ভালো হবে শীঘ্রই দেখবেন এই জবের এক একটি পার্ট কমপ্লিট করে ফেলেছেন এবং আপনি বুঝে ওঠার আগেই দেখবেন কাজটি শেষ হয়ে গেছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে যে আপনার মনের গভীরে একটি আর্জ টু কমপ্লিশন অর্থাৎ সম্পূর্ণ করার আগতি যেটাকে প্রায়ই বলা হয়ে থাকে কম্পালসেশন টু ক্লোজার শেষ করার বাধ্যবাধকতা এর অর্থ হলো আপনি নিজেকে আসলেই সুখী এবং অধিক শক্তিশালী অনুভব করবেন যখন আপনি যে কোনো ধরনের কোনো কাজ শুরু করে শেষ করবেন আপনি যে কোনো কাজ চূড়ান্তভাবে শেষ করে ফেলার মনের একটি গভীর সাবকনশিয়াস চাহিদা পূরণ করবেন এই সমাপ্তি করার অনুভূতি আপনাকে পরের কাজ শুরু করার জন্য মোটিভেট করবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যেতে বাধ্য করবে এরকম সমাপ্তি ব্রেনে অ্যান্ডোরফিন নিশ্চিত করবে যার কথা আগেই বলা হয়েছে যত বড় কাজ আপনি শুরু করে সমাপ্ত করবেন তত বেশি আপনি নিজেকে গর্বিত বোধ করবেন যত বড় ব্যাঙ আপনি খাবেন আপনার ব্যক্তিগত ক্ষমতা তত বেশি বৃদ্ধি পাবে এবং তত বেশি আপনি শক্তি অনুভব করবেন যখন আপনি কাজের একটি ছোট অংশ শেষ করবেন আপনি অন্য অংশ শুরু করতে এবং শেষ করতে মোটিভেটেড হবেন তারপর আরেকটি এভাবে চলতেই থাকবে প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে সামনের দিকে শক্তি দেবে আপনার নিজের ভেতরে একটি ড্রাইভ করে উঠবে যা সমাপ্তি পর্যন্ত আপনাকে টেনে নিয়ে যাবে এই সমাপ্তি আপনাকে সুখের এবং যে কোনো সফলতার সঙ্গে থাকা সন্তুষ্টির বিরাট অনুভূতি জোগাবে নিজেকে চালিয়ে নেওয়ার জন্য আরেকটি কৌশল আপনি ব্যবহার করতে পারেন যেটাকে বলে কাজ করার সুইস চিজ পদ্ধতি সুইস চিজ ব্লকে ডেস্ক একটি গর্ত করার জন্য ছিদ্র করার সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে এই পদ্ধতিতে নিজের মধ্যে গিয়ান আনতে পারবেন যখন আপনি একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ করার সিদ্ধান্ত নিলেন তখন কোনো কাজে সুইস চিজ করলেন এটি পাঁচ থেকে দশ মিনিটেরও কম সময়ের জন্য হতে পারে এরপর আপনি থামবেন এবং অন্য কিছু করবেন আপনি মাত্র ব্যাঙে একটি কামড় দিলেন তারপর রেস্ট নিলেন বা অন্য কিছু করবেন এই পদ্ধতি শক্তি সালামি স্লাইস মেথডের মতোই একবার আপনি শুরু করলে অগ্রবর্তী মোমেন্টাম গড়ে উঠবে এবং সমাপ্তির অনুভূতির দিকে থাকবে আপনার মধ্যে শক্তি সঞ্চার হলো এবং আপনি উত্তেজিত হয়ে উঠলেন আপনি ভেতর থেকে মোটিভেটেড হলেন এবং কাজ শেষ করা না পর্যন্ত চালিয়ে যেতে তাড়িত হলেন প্রথমে দেখতে যে কাজটি বিপর্যয়কারী সৃষ্টি বলে মনে হবে সে সেরকম যে কোনো কাজের ওপর আপনাকে সালামি স্লাইস বা সুইস চিজ মেথড প্রয়োগ করতে হবে আপনি আশ্চর্য হয়ে দেখবেন যে গরিমুসি দূর করতে এই কৌশলগুলো কত বেশি সাহায্য করতে পারে আমার অনেক বন্ধু আছে যারা বেস্ট সেলিং লেখক হয়ে গেছে যারা বই শেষ করার পূর্ব পর্যন্ত প্রায় প্রতিদিন মাত্র পৃষ্ঠাদ লেখার সিদ্ধান্ত দিয়ে শুরু করেছিল আপনিও তাই করতে পারেন ইট দ্যাট ফ্রক এসব কৌশল এখনই কাজে লাগান একটি বড় জটিল এবং মাল্টিটাস্ক কাজ নিন যেটাকে আপনি সরিয়ে রেখেছিলেন হয় সালামি স্লাইস নয়তু সুইস চিজ দিয়ে শুরু করুন সফল সুখী মানুষের একটি সাধারণ বৈশিষ্ট্য হল তারা অ্যাকশন ওরিয়েন্টেড যখন তারা ভালো কোনো আইডিয়া পায় এটা কি তাদের সাহায্য করতে পারে তা দেখতে তারা সঙ্গে সঙ্গে তা নিয়ে কাজ শুরু করে দেয় দেরি করবেন না এখনই শুরু করুন অধ্যায় উনিশ সময়ের বড় চাং তৈরি করুন আপনার সব শক্তিকে সীমিত টার্গেটের ওপর কেন্দ্রীভূত করলে যে শক্তি পাবেন জীবনে আর কোনো কিছুতেই এর চেয়ে বেশি শক্তি যুক্ত হবে না নিরক সময়ের একটি বড় চাং তৈরির স্ট্র্যাটেজি চায় বড় কোনো কাজের ওপর শিডিউল করা সময়ে কাজ করা আপনার কাছ থেকে প্রতিশ্রুতি সত্যিকারের গুরুত্বপূর্ণ বেশিরভাগ কাজের সমাপ্তির জন্য প্রয়োজন হয় বড় অখণ্ড সময়ের চাঙ্ক আপনার কাজ এবং জীবনে গুরুত্বপূর্ণ অবদানের সক্ষমতার কেন্দ্রবিন্দু হলো হাই ভ্যালু ক্লাচের ব্লক এবং হাই প্রোডাক্টিভ সময় তৈরি করা এবং উদ্যমের সঙ্গে কাজ করার ক্ষমতা সফল সেলস পারসনরা প্রতিদিন সম্ভাব্য কাস্টমারদের ফোন করার জন্য একটি সময় আলাদা করে রাখে উদাহরণস্বরূপ গড়িমিশি করা বা কোনো কাজে বিলম্ব না করে তারা বরং সিদ্ধান্ত নিয়ে রাখে দশটা থেকে এগারোটা পর্যন্ত একটি সলিড ঘন্টা ফোন করবে তারপর তাদের সিদ্ধান্তকে অনুকরণ করার জন্য নিজেদেরকে ডিসিপ্লিন করে নেয় অনেক নির্বাহী ফিডব্যাক পেতে কাস্টমারদের সরাসরি কল করার জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বেঁধে রাখে কিছু লোক দিনে এক্সারসাইজের জন্য তিরিশ থেকে ষাট মিনিট সময় রাখে অনেকে ঘুমাবার আগে প্রতিদিন পনেরো মিনিট সময় বড় বইগুলো শুয়ে শুয়ে পড়ে একইভাবে তারা কালক্রমে ডজন ডজন বেস্ট বই পড়ে শেষ করে ফেলে নির্দিষ্ট সময়ে কাজ করার এই পদ্ধতি সফলতার চাবিকাঠি হল আপনার দিনের পরিকল্পনা আগে ভাগে করে রাখা এবং সুনির্দিষ্টভাবে কোনো নির্দিষ্ট করার জন্য নির্দিষ্ট সময় শিডিউল করে রাখা আপনি নিজের জন্য কাজের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে রাখুন এবং তারপর নিজেকে ডিসিপ্লিন করে নিন তা ধরে রাখার জন্য আপনি ত্রিশ ষাট এবং নব্বই মিনিট সময় বরাদ্দ করে রাখতে পারেন এসব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য অনেক হাইলি প্রোডাক্টিভ লেখক লোক পুরো দিনের পরিকল্পিত টাইম স্লটে নির্দিষ্ট কাজগুলোর শিডিউল ঠিক করে রাখেন এসব লোক একই সময়ে প্রধান কাজগুলোর এক একটি সম্পন্ন করার মাধ্যমে তাদের কর্মজীবন গড়ে তুলেছেন ফলে তারা অনেক বেশি প্রোডাক্টিভ হয়েছেন এবং তারা অ্যাভারেজ লোক থেকে দুই তিন এমনকি বেশি পাঁচ গুণ বেশি কাজ করতে পেরেছেন একটি টাইম প্ল্যানার যা আগে ভাগে সংগঠিত করা হয় এবং যা দিন ঘন্টা এবং মিনিটে ভাগ করা হয় এটি হতে পারে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিগত প্রোডাক্টিভিটি কৌশল এটি আপনাকে দেখতে সক্ষম করে তুলবে কোথায় আপনি কেন্দ্রীভূত কাজের জন্য সময়কে একত্রিত করতে পারেন এবং সময়ের ব্লক তৈরি করতে পারেন কাজের সময় আপনি টেলিভিশনের সুইচ বন্ধ করে দেবেন সব ধরনের মনোযোগ বিনষ্টকারী জিনিস বিলুপ্ত করবেন এবং নন স্টপ কাজ করে যাবেন সবার জন্য একটি উত্তম কাজের অভ্যাস হলো ঘুম থেকে আগে ভাগে ওঠা এবং কোনো হস্তক্ষেপ ছাড়া বাসায় সকালে কয়েক ঘন্টা কাজ করে যাওয়া যা একটা ব্যস্ত অফিসে সম্ভব না সেখানে অনেক লোক আপনাকে ঘিরে রাখবে এবং যেখানে ফোনের কলের বোমা পড়তে থাকে যখন আপনি ব্যবসায়িক কাজে প্লেনে থাকবেন কর্মস্থল ছাড়ার আগে প্ল্যানিং করে প্লেনে বসেও অফিসের কাজ করতে পারেন প্লেন ওড়ার পর আপনি পুরো ফ্লাইট জুড়ে নন স্টপ কাজ করে যেতে পারেন আপনি অবাক হয়ে দেখবেন কত কাজ আপনি এরোপ্লেনে বসে করে ফেলতে পারছেন রকম ইন্টারাপশন ছাড়াই হাই লেভেল পারফরমেন্স এবং প্রোডাক্টিভিটির একটি চাবিকাঠি হল প্রতিটি মিনিটকে হিসাব করা ট্রাভেল এবং ট্রানজিশন টাইম যেটাকে বলে গিফট অফ টাইম ব্যবহার করা যাতে বড় কাজের ছোট চাং করে ফেলা যায় মনে রাখবেন এক একটি ব্লক করেই পিরামিড তৈরি হয়েছিল মহান জীবন এবং মহান ক্যারিয়ার এক একটি কাজ দিয়ে এবং প্রায়ই একটি সময়ে একটি কাজের অংশ হিসেবে তৈরি হয়েছে টাইম ম্যানেজমেন্টে আপনারও কাজ হলো বি বিবেচনা করি এবং সৃজনশীলভাবে কেন্দ্রীভূত সময়ের পিরিয়ডকে অর্গানাইজ করা যাতে আপনার কাজ ঠিকভাবে এবং সময় মতো সম্পন্ন দেখতে পান ইট দ্যাট ফ্রক অবিরাম বিভিন্ন পন্থা নিয়ে ভাবতে থাকুন যাতে আপনি বড় সময়ের চাঁকগুলো সঞ্চয় শিডিউল এবং একত্র করতে পারেন এই সময়কে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন যেসব কাজের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে প্রতিটি মিনিটকে কাউন্ট করুন প্ল্যানিং থেকে কোনো রকম বিচ্যুতি বা মনোযোগ মনোযোগিতা না ঘটিয়ে অগ্রিম কাজের পরিকল্পনা করে স্থিরভাবে এবং অবিরাম কাজ করতে থাকুন সর্বোপরি যেসব কাজের জন্য আপনি দায়িত্বশীল সেসব সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করুন অধ্যায় বিশ জরুরি অবস্থায় সেন্স করে তুলুন অপেক্ষা করবেন না সময় কখনো জাস্ট রাইট হয়ে আসবে না যেখানে আছেন সেখান থেকে শুরু করুন এবং যে উপকরণ আপনার নিয়ন্ত্রণে আছে তা দিয়ে কাজ শুরু করুন কাজ চালিয়ে যেতে যেতে ভালো উপকরণ পেয়ে যাবেন নেপোলিয়ান হিল হাই পারফর্মিং পুরুষ বা মহিলার বাহ্যিকভাবে চিনে নেওয়ার বৈশিষ্ট্য হল এরা অ্যাকশন ওরিয়েন্টেড উচ্চ প্রোডাক্টিভিটির মানুষ সময় নিয়ে চিন্তা করে প্ল্যান করে এবং প্রায়োরিটি সেট করে তারপর তারা খুব তাড়াতাড়ি এবং শক্তভাবে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অভিমুখে কাজ শুরু করে তারা অটল মসৃণ এবং অবিরাম কাজ করে যায় এবং অ্যাভারেজ মানুষ যে সময় সামাজিকতার অপচয় করে এবং কম ভ্যালুর কাজে নষ্ট করে সেই সময় তারা অনেক কাজ করে ফেলে যখন আপনি হাই ভ্যালু জবে উচ্চ এবং অবিরাম মাত্রায় কাজ করে যাবেন আপনি একটি আশ্চর্য মানসিক অবস্থায় চলে আসবেন যাকে বলে ফ্লো প্রায় প্রত্যেকেরই কোনো এক সময় এরকম অবস্থার সম্মুখীন হয়েছেন প্রকৃত সফল ব্যক্তিবর্গ অ্যাভারেস্টের তুলনায় অনেক বেশিরভাগই এরকম অবস্থায় পড়েছেন ফ্লো অবস্থায় যা পারফরমেন্স এবং প্রোডাক্টিভিটির সর্বোচ্চ স্তর আপনার মনে এবং আবেগে মিরাকেল কিছু ঘটে যেতে পারে আপনি গর্বিত হয়ে যাবেন এবং স্বচ্ছতা অনুভব করবেন আপনি যা কিছু করবেন সবই মনে হবে প্রচেষ্টা বিহীন এবং ঠিক আপনার সুখ অনুভব হবে এবং আপনি শক্তি পেতে শুরু করবেন এক একটি বিশাল শান্ত ভাব এবং ব্যক্তিগত ইফেক্টিভনেস অনুভব করবেন সেঞ্চুরি ধরে যা চিহ্নিত এবং আলোচিত হয়ে আসছে এমন ফ্লোয়ের অবস্থায় আপনি আসলে কাজ করতে থাকবেন স্বচ্ছতা সৃজনশীলতা এবং যোগ্যতা নিয়ে আপনি অধিক সেন্সিটিভ এবং সচেতন থাকবেন আপনার অন্তর্দৃষ্টি এবং সজ্ঞার কাজ হবে অবিশ্বাস্যভাবে নির্ভুল আপনি দেখতে পাবেন মানুষের আন্তঃসংযোগ এবং আপনার চারিপাশের পরিবেশ অনেক সময় আপনার মধ্যে ব্রিলিয়ান্ট আইডিয়া এবং অন্তর্দৃষ্টি আসবে যা আপনাকে দ্রুততার সঙ্গে আরও সামনে এগোতে সাহায্য করবে এই ফ্লোয়ের অবস্থায় সূত্রপাত করার একটি পন্থা হলো নিজের মধ্যে জরুরি অবস্থার অনুভূতি সৃষ্টি করা এটি ভেতরের একটি ড্রাইভ এবং কোনো একটি কাজ দ্রুত সম্পন্ন করার আকাঙ্ক্ষা নিয়ে চালিত এই ইনার ড্রাইভ অনেকটাই অসহিষ্ণু যা আপনাকে কাজ শুরু করিয়ে দিতে এবং করার মধ্যে লাগিয়ে রাখে সেন্স অফ আর্গেন্সি আপনার বিরুদ্ধে দৌড় প্রতিযোগিতায় লিপ্ত এ বদ্ধমূল সেন্স অফ আর্গেন্সির জন্য আপনি কাজের পক্ষপাতিত্ব গড়ে তোলেন আপনি কি করতে চাচ্ছেন তা নিয়ে অবিরাম কথা বলে যাওয়ার চেয়ে অ্যাকশনে চলে যান যেসব স্টেপ আপনি এখনই নিতে পারবেন সেগুলোকে ফোকাস করতে থাকুন এখনই যা করতে পারবেন তাতেই আপনি আলোক আলোকপাত করতে থাকুন যাতে যা আপনি করতে চান তার রেজাল্ট পান এবং যে লক্ষ্য অর্জন করতে পারেন চান তা যেন করতে পারেন সবচেয়ে বড় সফলতার সঙ্গে একটি দ্রুত লয় হাতে হাতে তালে তালে চলতে থাকলে বলে মনে হয় এই লয় গড়ে তোলার জন্য প্রয়োজন শুধু আপনার চলা শুরু করা এবং দৃঢ়ভাবে চলতে থাকা যখন আপনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে যাবেন তখন সফলতার মোমেন্টাম প্রিন্সিপাল অফ সাকসেসকে সক্রিয় করে তোলেন এর নীতি বলে যে জড়তা দূর করতে এবং প্রাথমিকভাবে চলতে থাকলে আপনার প্রচুর শক্তির প্রয়োজন হলেও এরপর চলতে থাকতে অনেক কম শক্তি প্রয়োজন হয় সুখবর হলো যত দ্রুত আপনি চলবেন তত বেশি এনার্জি আপনি পেতে থাকবেন যত দ্রুত আপনি চলবেন তত বেশি কাজ সম্পন্ন হবে এবং নিজেকে অধিক ইফেক্টিভ মনে হবে যত দ্রুত আপনি চলবেন তত বেশি অভিজ্ঞতা আপনার সঞ্চয় হবে এবং তত বেশি শিখতে থাকবেন আপনি কাজে তত বেশি যোগ্যতা এবং সামর্থ্য অর্জন করতে পারবেন সেন্স অফ আর্গেন্সি আপনাকে অটোমেটিক্যালি ক্যারিয়ারের ফার্স্ট ট্রেকে নিয়ে যাবে যত দ্রুত আপনি কাজ করবেন আপনি তত বেশি সম্পন্ন করতে থাকবেন নিজেকে চলতে শুরু করার সবচেয়ে সহজ এবং শক্তিশালী একটি পন্থা হল বারবার নিজের সঙ্গে শব্দগুলো রিপিট করতে থাকা ডুইট নাও ডুইট নাও নাও যদি মনে করেন আপনার গতি কমে গেছে তখন আপনি বারবার এই শব্দগুলো রিপিট করতে থাকুন ব্যাক টু ওয়ার্ক ব্যাক টু ওয়ার্ক চূড়ান্ত বিশ্লেষণে দ্রুত এবং ঠিকভাবে গুরুত্বপূর্ণ কাজ করতে পারা এমন একজন লোক হওয়ার সুনাম থেকে বেশি আর কিছুই আপনার ক্যারিয়ারে সাহায্য করতে পারবে না এই সুনম আপনাকে আপনার ফিল্ডে সবচেয়ে মূল্যবান এবং সম্মানিত ব্যক্তিদের একজনে পরিণত করবে ইট দ্যাট ফ্রক আপনি যা কিছু করেন সব কিছুতেই সেন্স অফ আর্গেন্সি গড়ে তোলার সিদ্ধান্ত নিন এমন একটি এরিয়ায় বেছে নিন যেখানে আপনি গরিমিশো করার প্রবণতা আছে এবং এই এরিয়ায় দ্রুত অ্যাকশনে যাওয়ার অভ্যাস গড়ে তোলার একটি সিদ্ধান্ত নিন যখন আপনি একটি সুযোগ বা সমস্যা দেখবেন সঙ্গে সঙ্গে অ্যাকশনে চলে যান যখন আপনাকে কোনো কাজ দেয়া হবে তাড়াতাড়ি তা করে ফেলুন এবং দ্রুত রিপোর্ট করুন আপনি জীবনের প্রতিটি এরিয়ায় দ্রুত চলতে থাকুন কত ভালো আপনার লাগবে এবং কত বেশি আপনি করতে পেরেছেন দেখে আশ্চর্য হয়ে যাবেন অধ্যায়ে একুশ প্রতিটি কাজকে সিঙ্গেল হ্যান্ডেল করুন সত্যিকার পাওয়ার এখানে নিহিত রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো পয়েন্টে কীভাবে আপনার সম্পদের পরিমাণ ব্যবহার করবেন কেন্দ্রীভূত করবেন তা অবিরাম প্র্যাকটিসের মাধ্যমে শিখতে থাকুন জেমস অ্যালেন ইট দ্যাট ফ্রক প্ল্যানিং প্রায়োরিটাইজিং অর্গানাইজিং এর প্রতিটি বিচের একটি সহজ ধারণায় চলে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বাছাই করার ক্ষমতা শুরু করা এবং তারপর যতক্ষণ শেষ না হয় এক মনে তাতে কেন্দ্রীভূত থাকাটাই হলো উচ্চমানের পারফরমেন্স এবং ব্যক্তিগত প্রোডাক্টিভিটির চাবিকাঠি মানব সবচেয়ে বড় কাজের পেছনে যা রয়েছে তা শেষ করা না পর্যন্ত দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রম এবং কেন্দ্রীভূত কাজ সিঙ্গেল হ্যান্ডেলিংয়ের জন্য দরকার একবার কাজ শুরু করলে কোনোভাবে বিচ্যুতি বা মনোযোগ বিনষ্ট করা ছাড়া আপনি তা করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত কাজটি হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয় আপনি নিজেকে ভেতরে টেনে রাখবেন বারবার শব্দগুলো উচ্চারণের মাধ্যমে ব্যাক টু ওয়ার্ক যখনই আপনার থেমে যাওয়ার কিংবা অন্য কিছু করার আগ্রহ থাকবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সিঙ্গেল মাইন্ডেড হয়ে গেলে কাজ করার মাধ্যমে আপনি কাজটি করার পঞ্চাশ শতাংশ সময় বা তার থেকে বেশি সময় কমাতে পারবেন বিভিন্ন পর্যবেক্ষণে অনুমান করে দেখা গেছে যে কোনো কাজ শুরু করা এবং থেমে যাওয়া তুলে ধরা নামিয়ে রাখা আবার ফিরে আসা এসব কাজ করতে পাঁচশো শতাংশ সময় বেশি লাগে যতবার আপনি ফিরে আসবেন ততবার আপনি কোথায় থেমেছিলেন এখন কি করতে হচ্ছে তার সঙ্গে পরিচিত হতে হচ্ছে আপনার জড়তা দূর করতে হচ্ছে নিজেকে চালিয়ে দিতে হচ্ছে আপনাকে মোমেন্টটা মানতে হচ্ছে এবং নিজের প্রোডাক্টটি বৃদমে চলে যেতে হচ্ছে কিন্তু আপনি যখন পুরোপুরি প্রস্তুতি নিলেন এবং শুরু করলেন শেষ হওয়ার আগ পর্যন্ত থেমে যাওয়া বা কাজটাকে এক সরিয়ে রাখা প্রত্যাখ্যান করলেন আপনি এনার্জি উৎসাহ এবং মোটিভেশন গড়ে তুললেন আপনি অনেক ভালো অনেক ভালো করলেন এবং অধিক প্রোডাক্টিভ হয়ে গেলেন দ্রুত এবং অধিক এফিসিয়েন্ট কাজ করলেন সত্য হলো আপনি যখন নাম্বার ওয়ান কাজের সিদ্ধান্ত নিলেন এটি ছাড়া অন্য কিছু করতে যাওয়ার মানেই হলো আপনার সময়ের অপচয় প্রায়োরিটি অনুযায়ী অন্য কোথাও কাজের এই কাজের অর্থ মূল্যবান বা গুরুত্বপূর্ণ নয় যত বেশি সিঙ্গার কাজ নন স্টপ করে যেতে আপনি নিজেকে ডিসিপ্লিন করে নেবেন তত বেশি আপনি এফিসিয়েন্সি কার্ব নিয়ে সামনে এগোতে থাকবেন আপনি অনেক অনেক বেশি উচ্চমানের কাজ কম এবং কম সময়ে সম্পন্ন করতে দেখবেন যতবারই আপনি থামলেন আপনি চক্রটি ব্রেক করলেন এবং কার্বের বাইরে চলে গেলেন যেখানে প্রতিটি কাজ অধিক কঠিন এবং সময় সাপেক্ষ হয়ে গেল এলবার্ট হোবার্ট সেলফ ডিসিপ্লিনকে সংজ্ঞায়িত করেছেন এভাবে আপনাকে যা করতে হবে যখন করতে হবে তা করতে নিজেকে নিয়োগ করার ক্ষমতা কাজটি আপনি পছন্দ করেন কি করেন না চূড়ান্ত বিশ্লেষণে যে কোনো এরিয়ায় সফলতার জন্য দরকার হয় অনেক অনেক ডিসিপ্লিন সেলফ ডিসিপ্লিন সেলফ মাস্টারি এবং সেলফ কন্ট্রোল চরিত্র হাই পারফরমেন্সের মৌলিক বিল্ডিং ব্লক একটি হাই প্রায়োরিটি কাজ শুরু করা এবং অধ্যবসায়ের সঙ্গে তা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত করতে থাকা হচ্ছে আপনার চরিত্র ইচ্ছা শক্তি এবং সিদ্ধান্তের সত্যিকারের টেস্ট অধ্যবসায় হলো কাজের সেলফ ডিসিপ্লিন সুখবর হলো আপনি যত বেশি কোনো কাজে অধ্যবসায়ের সঙ্গে নিজেকে নিয়োগ করতে সেলফ ডিসিপ্লিন করতে পারবেন তত বেশি আপনি নিজেকে পছন্দ করবেন এবং সম্মান করবেন এবং আপনার আত্মসম্মান তত বাড়তে থাকবে আর যত বেশি আপনি নিজেকে পছন্দ এবং সম্মান করবেন তত সহজ সহজ হয়ে যাবে আপনার অধিক অর্ধবসের জন্য নিজেকে ডিসিপ্লিন করে নেওয়া আপনার সবচেয়ে মূল্যবান কাজ পরিষ্কারভাবে ফোকাস করার মাধ্যমে এবং হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত সিঙ্গেল মাইন্ডেড হয়ে নিজেকে কেন্দ্রীভূত করার মাধ্যমে আপনি আসলে নিজের চরিত্রকে নির্দিষ্ট আকারে দিচ্ছেন এবং ছাঁচে ঢেলে নিচ্ছেন আপনি একজন সুপিরিয়র ব্যক্তি হয়ে যাচ্ছেন আপনি অধিক শক্তিশালী অধিক যোগ্য আস্থাশীল এবং সুখী ব্যক্তিতে পরিণত হচ্ছেন আপনি নিজেকে অধিক শক্তিশালী এবং প্রোডাক্টিভ দেখতে পাচ্ছেন ফলে আপনি যে কোনো গোল সেট করতে এবং তা অর্জন করতে সক্ষম হয়ে উঠছেন নিজের ভবিষ্যতে নির্মাতা হয়ে যাচ্ছেন এবং ব্যক্তিগত পারফরমেন্সের ঊর্ধ্বমুখী স্পাইরেলে নিজেকে স্থাপ স্থাপন করতে পারছেন যেখানে আপনার ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যাবে সব মূলে আপনাকে প্রতিটি মুহূর্তে সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণ করতে হবে এবং তারপর এই ব্যাঙ্কটি খেতে হবে ইট দ্যাট ফ্রক অ্যাকশন নিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা প্রজেক্ট বাছাই করার সিদ্ধান্ত নিন যা আপনাকে কমপ্লিট করতে হবে এবং তারপর সঙ্গে সঙ্গে তা শুরু করতে হবে একবার যদি আপনি গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন নিজেকে ডিসিপ্লিন করুন যাতে কোনো রকম বিচ্যুতি ছাড়াই অধ্যবসায়ের সঙ্গে কাজটি হানড্রেড পারসেন্ট কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত করতে পারেন আপনি সেই ধরনের লোক কি না তা টেস্ট করে দেখতে পারেন একবার শুরু করলে শেষ হওয়ার আগ পর্যন্ত থামা প্রত্যাখ্যান করুন উপসংহার সব একসঙ্গে সুখ সন্তুষ্টি বড় সফলতা এবং ব্যক্তিগত ক্ষমতার চমৎকার অনুভূতি এবং ইফেক্টিভনেসের আপনার চাবিকাঠি হল প্রতিদিন কাজ শুরু করার আগেই প্রথমে ব্যাংক খেয়ে নেওয়ার অভ্যাস সৌভাগ্যবশত এটি এমন একটি স্কিল যা রিপিটেশনের মাধ্যমে শেখা যায় যখন সব কিছুর আগে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করার অভ্যাস গড়ে তুলতে পারবেন তখন আপনার সফলতা নিশ্চিত হয়ে যাবে এখানে গরিমিশি দূর করার এবং দ্রুত কাজ করার একুশটি পন্থার সারাংশ উপস্থাপন করা হল এইসব বিধি এবং নীতি নিয়ম অনুযায়ী রিভিউ করুন যতক্ষণ না আপনি সেগুলো চিন্তা এবং কাজে প্রথিত হয়ে যায় আপনার ভবিষ্যৎ নিশ্চিত হয় এক টেবিল সেট করুন আপনি কী চান তার সিদ্ধান্ত নিন স্বচ্ছতা অবশ্যই প্রয়োজন শুরু করার আগে আপনার গোল এবং উদ্দেশ্য লিখে রাখুন দুই প্রতিদিন আগে ভাগে প্ল্যান করুন কাগজে নিজে চিন্তা লিখুন প্ল্যান করতে ব্যয় করার প্রতিটি মিনিট তা বাস্তবায়নে পাঁচ বা দশ মিনিট বাঁচাবে তিন সব কিছুতে আশি বাই বিশ বিধি প্রয়োগ করুন আপনার বিশ শতাংশ কাজে আশি শতাংশ রেজাল্ট আসে সবসময় এই বিশ শতাংশ কাজে আপনার প্রচেষ্টাকে নিয়োগ করুন চার ফলাফল বিবেচনা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং প্রায়োরিটি হল জীবন এবং কাজে যেগুলো সবচেয়ে সিরিয়াস ফলাফল রয়েছে সব কিছুর ওপরে এগুলোতে ফোকাস করুন পাঁচ অবিরাম এবিসিটি মেথড প্র্যাকটিস করুন শুরু করার আগে আপনি কাজের লিস্ট তৈরি করুন কয়েক মিনিটে ভ্যালু এবং প্রায়োরিটির ভিত্তিতে এগুলো অর্গানাইজ করুন যাতে আপনি নিশ্চিত হতে পারবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই আপনি নিয়োজিত আছেন ছয় প্রধান রেজাল্ট এরিয়ায় ফোকাস করুন যেসব রেজাল্ট চিহ্নিত এবং নির্ধারণ করুন সেগুলোর জন্য আপনি পরিপূর্ণভাবে সম্ভবত আপনার কাজকে ভালোভাবে সম্পন্ন পেতে চান এবং এগুলো নিয়ে সারা সময় ব্যস্ত থাকেন সাত ল অফ ফোর্স এফিসিয়েন্সি মেলে চলুন সব কাজ করার জন্য কখনো পর্যাপ্ত সময় পাওয়া যাবে কি না কিন্তু গুরুত্বপূর্ণ কাজের জন্য সময় পাওয়া যাবে সেগুলো কি কি আট শুরু করার আগে পরিপূর্ণ প্রস্তুতি নিন আগেভাগে ঠিক প্রস্তুতি দুর্বল পারফরম্যান্স বারণ করে নয় হোমওয়ার্ক করুন আপনি আপনার প্রধান কাজে যত বেশি জ্ঞানী এবং দক্ষ হবেন তত দ্রুত আপনি শুরু করতে পারবেন এবং দ্রুত তা সম্পন্ন পাবেন দশ আপনার স্পেশিয়াল ট্যালেন্টকে লিভারেজ করুন আপনি কোনো কাজে ভালো হতে পারবেন তা নির্ধারণ করুন এবং পূর্ণ হৃদয় নিয়ে সেই বিশেষ কাজটি খুব ভালোভাবে করতে থাকুন এগারো আপনার প্রধান প্রতিবন্ধকতা চিহ্নিত করুন ভিতরের বা বাইরের চক পয়েন্ট চিহ্নিত করুন এগুলি আপনার গুরুত্বপূর্ণ কাজের গতি নির্ধারণ করবে এবং তা দূর করতে ফোকাস করুন বারো একই সময়ে এক ব্যারেল করে নিন আপনি সবচেয়ে বড় এবং জটিল কাজটি করতে পারবেন যদি আপনি একই সময়ে কাজটি শেষ করেন তেরো নিজের উপর প্রেশার দিন মনে করুন আপনি এক মাসের জন্য শহর এবং কাজ ছাড়ছেন এমন অবস্থায় আপনি চলে যাওয়ার আগে যেসব জরুরি কাজ করে নেবেন তেমনই প্রধান কাজগুলো সম্পন্ন করুন চোদ্দো আপনার ব্যক্তিগত সর্বোচ্চ ক্ষমতা ক্ষমতা সর্বোচ্চ করুন প্রতিদিনের আপনার সবচেয়ে বেশি মানসিক এবং শারীরিক শক্তি থাকার সময় চিহ্নিত করুন এবং এই সময় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি চাহিদার কাজের সময় ঠিক করুন যথেষ্ট রেস্ট নিন যাতে আপনার সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারেন পনেরো নিজেকে কাজে মোটিভেটেড করুন নিজেকে চিয়ার লিডার হয়ে যান প্রতিটি কাজে ভালোভাবে ভালো দিক খুঁজতে থাকুন সমস্যা না দেখে সমাধানের দিকে তাকান ষোলো ক্রিয়েটিভ প্রকাস্টিনেশনের প্র্যাকটিস করুন যেহেতু আপনি সব কিছু করতে পারবেন না তাই আপনাকে বিবেচনা করে কম ভ্যালুর কিছু কাজকে সরিয়ে রাখতে হবে যাতে কম কাজে আপনি বেশি সময় দিতে পারেন এবং এই সময়টা বাস্তবে কাউন্ট হয় সতেরো সবচেয়ে কঠিন কাজ আগে করুন প্রতিদিন আপনার সবচেয়ে জটিল কাজ দিয়ে শুরু করুন যে কাজটি আপনার জীবনে অবদান রাখবে আঠেরো কাজে স্লাইস এবং ডাইস করুন বড়টাকে ভাঙুন এবং জটিল কাজটাকে কামড়ে দেওয়ার মতো সাইজে ভেঙে নিন তারপর যে কোনো একটি ছোট অংশ ধরুন এবং শুরু করে দিন উনিশ সময়ের বড় চাং তৈরি করুন সময়ের বড় বড় ব্লক করে আপনার দিনের কাজ অর্গানাইজ করুন যাতে বর্ধিত সময়ে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে পারেন বিশ সেন্স অফ আর্গেন্সি গড়ে তুলুন আপনার প্রধান কাজ দ্রুত করার অভ্যাস করে তুলুন এমন একজন ব্যক্তি হিসেবে পরিচিত হন যে তার কাজ দ্রুত এবং ভালোভাবে করতে পারে একুশ প্রতিটি কাজকে সিঙ্গেলভাবে হ্যান্ডেল করুন পরিষ্কার প্রায়োরিটি সেট করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সঙ্গে সঙ্গে শুরু করুন এবং তারপর একশো পার্সেন্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত না থেমে কাজ করতে থাকুন এটাই হাই পারফরমেন্স এবং ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটির আসল চাপিকাঠি প্রতিদিন এসব কাজ করার সিদ্ধান্ত নিন যতক্ষণ না পর্যন্ত আপনার সেকেন্ড ন্যাচারে পরিণত না হয় আপনার ব্যক্তিত্বের স্থায়ী অংশ হিসেবে ব্যক্তিত্বের ম্যানেজমেন্টের এই পদ্ধতি অভ্যাসের মাধ্যমে আপনার ভবিষ্যৎকে করতে পারেন সীমাহীন এখনই তাই করুন ইট দ্যাট ফ্রক ইট ফ্রক বইটি এখানেই শেষ হচ্ছে আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনার বন্ধু এবং পরিবারের সাথে